কর্কট রাশির 2024 শুধু ভালো গোল্ডেন ইয়ার, এর চাইতেও যদি কোনো শব্দ থাকে সেটি অতি সুন্দর। 2024 এখনো পর্যন্ত সমস্ত রাশির যা আমরা বিচার বিশ্লেষণ করছি, সেই বিচার বিশ্লেষণের গাণিতিক দিক যদি দেখি, কর্কট রাশির জাতক জাতিকারা সর্বাপেক্ষা ভালো থাকবে। আচার্য কুশ মুখার্জি, অ্যাস্ট্রো পামিশ নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি, বর্ষফল 2024 কর্কট রাশি সুখের বার্তা বয়ে নিয়ে আসবে। আপনাদের সমস্যা ভুল সিদ্ধান্ত, আপনাদের সমস্যা অত্যন্ত ক্রোধ, আপনাদের সমস্যা তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়া। বাকি থাকলো যে সমস্ত ক্ষেত্র, তাতে কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্রের চন্দ্র একটি রাশিতে সোয়া দুই দিন থাকে, অর্থাৎ মন্দ করলেও সোয়া দুই দিন, ভালো করলেও সোয়া দুই দিন, কিন্তু আধ ঘন্টার ভালোই একটা মানুষের জীবনে বহুত পরিবর্তন ঘটিয়ে দিতে পারে। এবং কর্কট রাশির সঙ্গে যে সম্পর্ক, যে সমস্ত গ্রহেদের চতুর্গ্রহী রাজ্য, পঞ্চগ্রহী রাজ্য, এগুলি ট্রানজিট সাপেক্ষে হবে। যেমন 17 নভেম্বর বন্ধু পূজ্য যোগ তৈরি হবে, এরপরে চতুর্গ্রহী রাজযোগ তৈরি হবে, তারপরে শতভূষা নক্ষত্রে একাধিক শুভ গ্রহের সমন্বয় ঘটবে। শুক্রের অবস্থান যখনই শতভূষা নক্ষত্রে হবে, মানে কুম্ভ রাশিতে শুক্রদেব যখনই পৌঁছাবে, শনির সঙ্গে মালামাল হয়ে যাবে প্রত্যেক রাশির জাতক জাতিকা। এইরকমভাবে কম্বিনেশন হতে হতে চন্দ্রদেব বর্তমানে যেখানে রয়েছে সেখানে তো ভালো অবস্থাতে রয়েছেই, এছাড়া বর্তমানে আমরা যখন এই ভিডিও করছি তখন চন্দ্রদেব রয়েছেন নিজস্ব ঘরে কর্কট রাশিতে। শনির সঙ্গে চন্দ্রদেবের সম্পর্ক হবে, বীজ যোগ তৈরি হবে, তখন তখন কর্কট রাশির সমস্যা বৃদ্ধি পাবে। যখন যখন শুক্রের সঙ্গে কম্বিনেশন তৈরি করবে, একত্রে থাকবে, তখন অবস্থা কিঞ্চিত খারাপ হবে। বাকি আফটারঅল যেহেতু বর্ষপতি শনি, বৃহস্পতি, শুক্র, এদের ভূমিকা প্রবল 2024-এ, রবির ভূমিকা প্রবল, রবি শুক্রের চন্দ্রের বন্ধু, কিন্তু শনিদেব কাউকে ভয়ঙ্কর পীড়া দেওয়ার আগে দেখতে হবে জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান কি। শনিদেব কোনো কারণে লগ্নের দ্বাদশে থাকলে, শনিদেব কোনো কারণে লগ্নের অষ্টমে থাকলে, শনিদেব কোনো কারণে যদি বীজ যোগ তৈরি করে, যদি জন্মকুণ্ডলিতে চন্দ্রের দ্বিতীয় এবং দ্বাদশে কোনো গ্রহ না থাকে, কেমুদ্রম হবে, সেক্ষেত্রে 2024 তাদের জন্য কেমুদ্রম যোগের ভুক্তভোগী মানুষরা ভালো থাকবে না। আমাকে অনেকে প্রশ্ন করে আমার কর্কট রাশি ভালো যাচ্ছে না, কর্কট রাশি ভালো না যাওয়ার পেছনে 2023-এও কোনো সমস্যা ছিল না বিরাট কোনো, 24-এ তো আরও ভালো অবস্থান, কেমুদ্রম যোগ, বীজ যোগ, কালসর্প দোষ হয়ে আছে, লগ্ন দ্বাদশ সপ্তম, বিবাহ ক্ষেত্রে শনির অবস্থান, বিবাহ ক্ষেত্রে বীজ যোগের অবস্থান, এগুলি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষতি করছে। যে বন্ধু পূজ্য যোগ 17 নভেম্বর তৈরি হবে, অত্যন্ত বেশি উপকৃত হবে কর্কট রাশি। শনিদেব কর্কট রাশির জাতক জাতিকাদের শনি চন্দ্রের শত্রু, চন্দ্রের কোনো শত্রু নেই, এটি সবচাইতে ভাববেন, চন্দ্র এমন একটি গ্রহ যার কোনো শত্রু নেই। তাহলে শনির সঙ্গে চন্দ্রের সম্পর্ক সম, আবার শনির চন্দ্রের শত্রু নয়, চন্দ্রের একমাত্র শত্রু হচ্ছে বুধ, বুধের সঙ্গে চন্দ্রদেবের সম্পর্ক শত্রুতা। যখন দেখতে হবে গ্রহদের কে কার বন্ধু কে কার শত্রু, কোন গ্রহ কোন নক্ষত্রে রয়েছে অবস্থান করছে, আমরা যদি এইভাবে বিচার করে 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 বলি তাহলে এক একটি ভিডিওর আকৃতি বিশাল হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বিচার এবং বিশ্লেষণ, বিচার বিশ্লেষণ করার পরে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরা, আপনারা অভ্যস্ত কোন জায়গাটাই ভালো, কোন জায়গাটাই মন্দ, কোন জায়গাটাই সাবধান হবে, এই জিনিসগুলি।
এবার আমরা অ্যাট এ গ্লান্স বিচার করব এবং বিশ্লেষণ করব কর্কট রাশি জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে ভালো থাকবেন। সাবধান হওয়ার জায়গা বললাম, প্রচণ্ড ক্রোধ বিপদ ডেকে আনবেন, আইনি সমস্যা পর্যন্ত ডেকে আনবেন, তর্ক বিতর্ক সমস্যা ডেকে আনবেন, বিবাহিত জীবনকে পর্যন্ত ক্ষতিগ্রস্ত করবেন। অত্যন্ত ক্রোধের কারণে না বুঝে ভুল ভাল সিদ্ধান্ত, কোনটা ঠিক কোনটা ভুল, এগুলি কর্কট রাশির একটি সহজাত প্রবৃত্তি। কর্কট রাশি মানে এগুলো বেশি হয় এদের। তুলা রাশি যেমন খুব আবেগপ্রবণ হয়, কর্কট রাশির ক্রোধ অত্যন্ত বেশি। ও কখনো কখনো বৃশ্চিক রাশিকেও ছাড়িয়ে বেরিয়ে চলে যায়। সুতরাং এই সমস্ত তর্ক বিতর্ক এবং ভুল ভাল চিন্তা, যা ঠিক নয় সেই নিয়ে চিন্তা ভাবনা, এই করার কারণে আপনাদের কিছু সমস্যা দেখা দিচ্ছে। এবার আমরা অ্যাট এ গ্লান্স বলবো, শরীর ভালো যাবে, ভ্রাতাভগ্নি অতি শুভ, ভাতৃস্থান অতি শুভ, মা বাবা শুভ, পিতার শরীরের প্রতি যত্নশীল হবেন, শিক্ষা সন্তান উভয় ক্ষেত্রে শুভ পরিবর্তন, গুপ্ত শত্রু প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে। তাহলে এবার কি করবেন সেটা আপনাদেরকে ঠিক করে নিতে হবে। বন্ধুত্বর ক্ষেত্রে কে বন্ধু কে শত্রু সেটা যদি না চিনতে পারেন অসম্ভব বিপদের সম্মুখীন হবেন। বগলামুখী কবচ ধারণ করা আবশ্যক হয়ে পড়বে। প্রত্যহ সকালে এবং সন্ধেবেলায় বগলামুখী বীজমন্ত্র করবেন। প্রত্যেকটি গ্রহের বীজমন্ত্র এবং তাদের ইষ্টদেবীদের বীজমন্ত্র দশম মহাবিদ্যা এপিসোডে গিয়ে দেখে নেবেন। বিবাহ প্রেম দাম্পত্য শুভ, ভয়ঙ্কর কোনো দুর্ঘটনার শিকার হবেন না, ভাগ্য অতি শুভ, কর্ম শুভাশুভ, সরকারি চাকরির ক্ষেত্রে শুভ, ব্যবসা অতি শুভ, আয় শুভ, ব্যয় অত্যন্ত বেশি, নেশার কারণে সমস্যা ডেকে আনবেন, নেশাত থেকে সাবধান, বিপরীত লিঙ্গ থেকে সাবধান, এগুলি থেকে আপনারা আইনের সমস্যায় সম্মুখীন হবেন। তাহলে 2024 সমস্যার দিকগুলো তুলে ধরলাম, ভালো দিকগুলো আপনাদের জন্য সবটাই, আয় অত্যন্ত বৃদ্ধি পাবে, ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তন, শরীর মোটের ওপর ভালো, আপনারা কমলা দেবী কমলার পুজো করবেন। আর্থিক দিক যাদের সমস্যা রয়েছে, শ্রীং লক্ষ্মীদেব বই নম, লাং ইন্দ্রায় নম, ইং কুবেরায় নম, আমি বারবার বলছি কর্কট রাশির জাতক জাতিকারা শ্রীযন্ত্রম, মহালক্ষ্মী যন্ত্রম, ধনদা কুবের যন্ত্রম এগুলি তৈরি করে নেবেন। আপনাদের জন্য শুভ ধাতু গোল্ড, ধনতেরাসে সোনা কিনবেন, একটুকু হলেও পরিমাণ হলে কিনবেন এবং কনিষ্ঠা ফিঙ্গারে তা পরিধান করার চেষ্টা করবেন। গোটা রিংটি আপনারা সিলভারে করবেন, মাথাটি গোল্ড দিয়ে বাইন্ডিং করে নেবেন। শুভ গ্রহরত্ন মুক্ত, 2024 মুক্ত পরিধান করতে পারেন। তবে চন্দ্র যদি কোনো কারণে লগ্নের অষ্টমে থাকে মুক্ত পরিধান নিষিদ্ধ, সেক্ষেত্রে ব্লু মুন স্টোন, ব্লু ফেলস্পার পরিধান করতে পারেন, সেগুলি জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে। কিন্তু কমলা যন্ত্র প্রতিষ্ঠা করা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণের প্রয়োজন নেই, সোনা কেনার মধ্যে জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণের প্রয়োজন নেই। ভুলেও ধনতেরাসে আপনারা ঝাঁটার মতন জিনিস কিনবেন না, ধনতেরাসে ঝাঁটা শুভ কিছু বিষয় বয়ে আনে না, কোথাও শাস্ত্রে কোথাও এরকম ধরনের কথা লেখা নেই, ধাতু কেনার কথা লেখা আছে। ত্রয়োদশী তিথিতে শুভ ধাতু কেনার কথা বলা আছে, শুভ গ্রহরত্ন কিনতে পারেন, বিচার বিশ্লেষণ করিয়ে শুভ গ্রহরত্ন ভালো দোকানে গিয়ে আপনারা কিনতে পারেন, সেটি আলাদা দিন। যন্ত্রম প্রতিষ্ঠা করা শুভ দিন, শুভ সবচাইতে শ্রেষ্ঠ দিন ধনতেরাস, কোন যন্ত্রম জানেন? সেটি হচ্ছে শ্রীযন্ত্রম। ঘরে শ্রীযন্ত্রম তৈরি করতে পারেন, বাস্তুযন্ত্রম তৈরি করিয়ে নিতে পারেন এবং সেটাকে প্রতিষ্ঠা করবেন, অত্যন্ত সুন্দর থাকবেন। 2024 আপনাদের জন্য সুন্দর একটি, অতি সুন্দর একটি বর্ষফল। যদি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, সকলেই ভালো থাকুন।